কোরআন নবী জি বলেন সুদ খোরের জন্য জান্নাত হারাম হারাম খোরের জন্য জান্নাত হারাম ঘুষ খোরের জন্য জান্নাত হারাম এতিমের সম্পত্তি আত্মসৎকারীর জন্য জান্নাত হারাম রাস্তার টাকা যারা খেয়েছে তাদের জন্য জান্নাত হারাম সুদ খোর ঘুষ খোর হারাম খোরদের জন্য জান্নাত হারাম আল্লাহর নবী জি বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম যারা সুদ খেয়েছে যারা ঘুষ খেয়েছে যারা এতিমের সম্পত্তি খেয়েছে যারা রাস্তার টাকা খেয়েছে যারা কালভার্টের টাকা খেয়েছে যারা ত্রাণের টাকা খেয়েছে যারা হারাম ভক্ষণ করেছে তাদের জন্য জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম আমি আব্দুল্লাহ দাইয়ানের কথা নয় আরে আমার বাবার কথা আমি বলি না আমি আল্লাহর নবীজির কথা আপনাদের সামনে বলি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম যারা খান আমি আপনাদেরকে বলি আপনার মৃত্যুর পরে যেই হারাম খেয়ে শরীরটা নাদুষ্ট দুষ করেছেন অন্তত এই শরীরটা জান্নাতে যাবে না এটা নবীজি বলছে আমার তো দোষ নাই আরেকটা হাদিস শুনি আমরা মনোযোগ সহকারে শুনি হাদিসটি হলো ইবনে মাজাহ হাদিস ইন্নার রিবা সব রিবা মানে সুদ নবীজি বলেন সমস্যা নেই বাদ দে নবীজি বলেছেন ইন্নার রিবা সাবউনা বাবান আদনাহা আইয়াকু আর রজুলু আলা উম্মি ইবনে মাজাহ নিশ্চয় সুদের সত্তরটি গুণা রয়েছে সুদের কয়টি গুণ রয়েছে ভাই নিশ্চয় ইন্নার রিবা সাবউনা বাবান আদনাহা আইয়াকু আর রজুলু আলা উম্মি ইবনে মাজাহ নিশ্চয় সুদের সত্তরটি গুণা রয়েছে এই সত্তরটি গুণার মধ্য থেকে একেবারে ছোট একটি গুণা আছে একেবারে ছোট গুণাটি হলো যেই মা জন্ম দিয়েছে যেই মা জন্ম দিয়েছে ওই মার সাথে জিনা করাটা হলো সর্বনিম্ন গুণা আপনারা কথাটা বুঝছেন নাকি আল্লাহ জানে ইন্নার রিবা সাবউনা বাবান আদনাহা আইয়াকু আর রজুলু আলা উম্মি নিশ্চয় সুদের সত্তরটি গুণা রয়েছে এই সত্তরটি গুণার মধ্য থেকে একেবারে ছোটু গুণা সর্ব ছোটু গুণা সবচেয়ে ছোটু গুণাটি হলো আপন মার সাথে জিনা করা এইটা হইল ছোটু গুণা আরে ভাই অন্য জায়গার মধ্যে আছে বাইতুল্লাহ কাবা শরীফে আপন মার সাথে জিনা করাটা হলো আপনার সত্তরটি গুণার মধ্যে সর্বনিম্ন গুণা সুদ খাবেন না আপনারা একেবারে ছোটু গুণাটি যদি ছোটু গুণাটি যদি আপন মার সাথে জিনা করার সমান হয় তাহলে সবচেয়ে বড় গুণা কত ভয়াবহ চিন্তা করছেন বিষয়টা আপনারা সবচেয়ে ছোটু গুণা যদি আরে মার সাথে জিনা করার সমপরিমাণ সবচেয়ে ছোটু গুণা যদি এইটা হয় যে আপন মার সাথে জিনা করা তাহলে সবচেয়ে বড় গুণা চিন্তা করছেন বিষয়টা ব্যবসা আছে না ব্যবসা সামাজিক দৃষ্টিতে ব্যবসাকে মানুষ ঘৃণা করে সামাজিক দৃষ্টিতে ব্যবসাকে মানুষ ঘৃণা করে কারণ ব্যবসা দেহ বিক্রি করে খায় ব্যবসা হোটেলে রাত্রি যাপন করে সমাজে ব্যবসাকে ঘৃণার দৃষ্টিতে দেখে সমাজে ব্যবসাকে ঘৃণার দৃষ্টিতে দেখে কারণ ব্যবসা দেহ বিক্রি করে খায় আমি ব্যবসাকে সাপোর্ট দিচ্ছি না ও পরিস্থিতির শিকার হয়ে ব্যবসা হয় অনেকের অভাবে স্বভাব নষ্ট হয় আমার কথা হলো ব্যবসাকে যখন সমাজে খারাপ দৃষ্টিতে দেখেন কারণ সে দেহ বিক্রি করে খায় সে তো কাজও করতে পারতো আরে সে তো পরিস্থিতির শিকারও হইতে পারে আমি এই জন্য আমি কিন্তু সাপোর্ট দিচ্ছি না ব্যবসা হয়তো বা পরিস্থিতির শিকারও হয় সরকারও দেখে নাই বাবা নাই স্বামী নাই ছেলে সন্তান নেই অথবা সমস্যার কারণে ও দেহ বিক্রি করে খায় যদিও আমি সাপোর্ট দিচ্ছি না আমি বলি তার কাজ করার দরকার ছিল ব্যবসাকে খারাপ দৃষ্টিতে দেখেন কারণ সে দেহ বিক্রি করে খায় সে যখন মারা যায় ঘৃণায় তার নামাজ আদায় করতে চান না আপনারা কেন আরে হুজুর অত ব্যবসা ছিল হুজুর হ্যাঁ তো ব্যবসা ছিল অত দেহ বিক্রি করে খাইতো এই জন্য তাকে ঘৃণা করি ভাই ঘৃণা করেন ঠিক আছে আমার কথা হলো এই ব্যবসাকে দেহ বিক্রি করে খাওয়ার জন্য যদি ঘৃণা করতে পারেন তার জানাজার নামাজ আদায় করেন না কারণ তাকে ঘৃণা করেন তাহলে তো এই ব্যবসার চেয়েও হাজার লক্ষ কোটি গুণ খারাপ হলো সুদখোর এই ব্যবসা পরিস্থিতির শিকার হয়ে রাত্রি যাপন করে হোটেলে যদি তাকে ঘৃণা করেন ঘৃণা করতে পারেন
তাহলে এই ব্যবসার চেয়ে হাজার গুণ খারাপ হলো সুদকুর, কারণ সুদকুর আপন মায়ের সাথে জিনা করা পরিমাণ গুণের মধ্যে লিপ্ত হয়। সমাজের মধ্যে যদি ব্যবসাকে ঘৃণা করতে পারেন তাহলে সুদকুরকে কেন মসজিদের সভাপতি বানান? এই সুদকুর তো ব্যবসার চেয়েও খারাপ, ব্যবসা তো পরিস্থিতির শিকার, ব্যবসার তো অভাব, কিন্তু সুদকুরের তো অভাব নাই। সুদকুর যখন ব্যবসার চেয়েও খারাপ তাহলে ওই সুদকুরকে মসজিদের সভাপতি বানালেন কেন আপনারা? ওই সুদকুর মসজিদের সভাপতি হতে পারে না, তাকে লাঠি দিয়ে মসজিদ থেকে বের করে দেন। ওই সুদকুর মাদ্রাসার সভাপতি হয় কিভাবে? ওই সুদকুর ওয়াজ মাহফিলের সভাপতি হয় কিভাবে? ওই সুদকুরকে আপনারা ভোট দেন কেন? ওই সুদকুর কিভাবে চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়? আরে আপনার কাছে সুদকুর সম্মানিত হতে পারে, আপনার কাছে সুদকুর সম্মানিত হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, নবীর হাদিসের দৃষ্টিতে সুদকুর ব্যবসার চাইতে খারাপ। ব্যবসা পরিস্থিতির শিকার, অভাবে স্বভাব নষ্ট, কিন্তু সুদকুর ব্যবসার চেয়েও খারাপ। সুদকুরকে তার অপরাধের কারণে সামাজিকভাবে সুদকুরকে বৈঠক করে দিবেন, কারণ ব্যবসার পরিস্থিতির শিকার, কিন্তু সুদ করে খালি টাকা লাগাই ওই টাকা লাগাই ওই। আমি একটি কথা বলে দিই, সুদকুরের মৃত্যুর আগ পর্যন্ত অভাব যাবে না। অতএব আপনাদেরকে আমি বলবো, যেমনই ভাবে ব্যবসাকে ঘৃণা করেন তাকে বোঝানোর চেষ্টা করবেন, আমি সাপোর্ট দিচ্ছি না। যদি ব্যবসাকে তার অপরাধের কারণে ঘৃণা করতে পারেন তাহলে সুদকুরকে তার অপরাধের কারণে সামাজিকভাবে সুদকুরকে বৈঠক করে দিবেন, সুদকুরকে আপনারা প্রশ্রয় দিবেন না। যদি একটু ঘৃণা করেন তাহলে আরেকজন সুদকুর চিন্তা করবে, আরে সুদ খাইলে তো সমাজে দেখতে পারে না, সুদকুর তো ব্যবসার চেয়েও খারাপ। আস্তে আস্তে সমাজ থেকে সুদ উঠে যাবে, কারণ যেই সমাজে সুদ খাওয়া বেড়ে যায়, যেই সমাজে জিনা ব্যবসার বেড়ে যায়, ওই সমাজে আল্লাহর গজব নাজির হয়ে যায়।